গতকাল জাতীয় পতাকা হাতে নিয়ে 1.5 লক্ষ জনগণ কলকাতার দিক থেকে হাওড়া স্টেশনের দিক থেকে সাঁতরাগাছির দিক থেকে এই চক্রান্তে যিনি মূলাধার যিনি আত্মহত্যা বলে চালিয়ে এটাকে চেপে দিতে চেয়েছিলেন মমতা ব্যানার্জি যিনি পুলিশ এবং স্বাস্থ্যমন্ত্রী যাকে নন্দীগ্রামের লোক আগেই চিনে ফেলেছিল বলে 21 সালে 1956 ভোটে হারিয়ে চোর মমতাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল এখন বাংলার মানুষ হারে হারে বুঝতে পারছে যে নন্দীগ্রাম চিনেছিল আগে আমরা চিনতে ভুল করেছিলাম তাই চোরেদের পার্টি ক্ষমতায় ছিল বলে আজকে আমার মা বোন দিদিদের কোনো সুরক্ষা নেই আজকে আমরা কালকে লাঠি টিয়ার গ্যাস জল কামান ছুড়ে শত শত আন্দোলনকারী ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবিকা প্রতিবাদী জনতা সচেতন নাগরিক তাদের উপরে আক্রমণ করা হয়েছে আজ 12 ঘন্টা সর্বাত্মক হরতাল হচ্ছে এটা বিজেপি ধর্মঘট নয় জনগণের ধর্মঘট দাবি 3টা আরজিকরের ধর্ষক এবং চক্রান্তকারীদের ফাঁসি চাই দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ আর কালকে যারা গুন্ডামি করেছে পুলিশের শাস্তি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন নন্দীগ্রামে শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে একটু আগে নন্দীগ্রামে পুলিশ রে অপরাধে টিয়ার গ্যাস চালিয়েছে ভারতীয় জনতা পার্টি যারা রাস্তায় শান্তিপূর্ণ পিকেটিং করছিল আগামীকাল রেয়াপাড়া থানা ফাঁড়ি ঘেরাও করবে বিজেপি আমাদেরকে গ্যাস দিয়ে গ্যাস ফাটিয়ে জল কামান দিয়ে এমনকি গুলি করেও রাখা যাবে না মমতা ব্যানার্জি ব্যাকুসান স্বাস্থ্য দপ্তরের কেলেঙ্কারি সিবিআই ইডি হাতে নিয়েছে শিক্ষা গেছে জেলে খাদ্য আছে জেলে এবার স্বাস্থ্য যাবে জেলে নিশ্চিত রাখুন আপনারা আর এই একটা নবান্ন অভিযান নয় দেখতে পাবেন ঠিক টাইম তারা ডাকছে দেখতে পাবেন একদিনে 3টে অভিযান হবে নবান্ন লাল বাজার আর কালীঘাট কোথায় চালান আপনাকে রাজীব কুমার বিনীত গোয়েল কিভাবে বাঁচায় আমরা দেখব আপনাকে বাংলা ছাড়তে হবে আপনি যা অন্যায় করেছেন এর কোনো ক্ষমা নেই